বাংলাদেশ সরকার মধ্যবর্তী আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ করার লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণ সহ একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য মিশন ভিশনের পথ পাড়ি দিচ্ছে সরকার। ঠিক সে সময় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পৌর এলাকার ধানোয়ার মারঘাটায় দেখা মিলল আদিম যুগের বাঁশের খুঁটি পুঁতে পথচারীরা পারাপারের জন্য আগে থেকে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। সরজমিনের প্রতিবেদনকালে দেখা যায় থানোয়ার মারখাতা নামক স্থানে জলনদী পারাপারের বাঁশের সাঁকোটির অবস্থান সেই মান্দাতা আমল থেকে, যা সাতকানিয়া পৌরসভা এলাকায় নির্মিত। প্রতিবছর ইজারাদার ডেকে থাকে সাতকানিয়া পৌরসভা কর্তৃপক্ষ। অন্যান্য বছর কম মূল্যে ইজারা দিলেও চলতি বছরের প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকায় দ্বিগুণ দামে নেওয়া হয় বলে জানান ইজারাদার। তবে সাঁকো পারাপারে পথচারীর উপর জোর জবরদস্তি করে কোনো টাকা পয়সা দাবি করে না বলে জানান সাঁকো পারাপাররা। জলনদীর পানিস্রোতের সাঁকো ভেঙে গেলে তাৎক্ষণিক নৌকা দিয়ে জনসাধারণকে পারাপারের সুব্যবস্থা রেখেছেন ইজারাদার নিজেই। পারাপারের জন্য বৃষ্টির সময় ওয়েটিং রুম সহ বাথরুমের ব্যবস্থাও করে রেখেছেন। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি কর্তৃপক্ষের কাছে যত দ্রুত সম্ভব থানোয়ার মারঘাটা ব্রিজ নির্মাণের। এ প্রসঙ্গে কথা বলতে উপজেলা ও পৌরসভা কার্যালয়ে গেলে ঈদ উল আজহা উপলক্ষে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাহলে যিনি ইজারা নিচ্ছেন, ডাক নিয়েছেন, উনি আপনাদের প্রতি সহানুভূতিশীল? অবশ্যই, জোর করে না আসতেছে এই অনেক ওই ডলিবিস দিলেন না? হ্যাঁ, ডলিবিস লামার থেকে গেছে এবার একটা। হ্যাঁ, এটার কি গুরুত্ব কম অথবা এটার উপর চলাচল কম? গুরুত্ব কম না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু মানুষ একজন একজন দুইজন হইলে, 50 জন 100 জন হইলে একটা কথা, প্রায় 500 সামথিং মানুষ আসা যাওয়া করে, এরা অনেক বড় ব্যাপার। সো আমাদের মানে সেতুটা হইলে অনেক ভালো হবে। মানে রুগী টুগী হলে কি করে? রুগী হইলে এদিক দিয়ে তো আসা যাওয়া করা যায় না। রুগী হইলে আমাদের মানে এনাদার রুট আছে, অন্য একটা রুট আছে বাংলা বাজার, অনেক দূর থেকে ঘুরে, অনেক দূরে জার্নি করে ঘুরে যাইতে হয়, অনেক লং জার্নি। রুগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এদিকেও হইলে শর্টকাটে তাড়াতাড়ি একটা স্থানে পৌঁছানো যায়, যে নির্দিষ্ট স্থানে মানে হসপিটাল পৌঁছানো যায়, এটা আর কি। এটা হইলে অনেক, এদিকে যদি আধা ঘন্টা লাগে, ওইদিকে হইলে আমার 1.5 ঘন্টা। ছাত্রছাত্রীদের জন্য এরা কি কোনো মানে সুযোগ সুবিধা রাখছে? ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একটা সুযোগ সুবিধা রাখছে, সেটা হচ্ছে যে ওনারা হচ্ছে পারাবারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য ওনারা 5 টাকা করে না, আর হচ্ছে যে মানে যেমন সাধারণ জনগণ আসলে ওনাদের থেকে 10 টাকা করে নেয়, এটা হচ্ছে সুবিধা। আর মান্থলি ওদের থেকে একটু কমাই রাখে, মানে যদি আপনি যদি মান্থলি হিসাব করি তাহলে 150 টাকা আসতেছে 30 দিনে 5 টাকা করে হইলে, ওনারা 120 টাকা 130 টাকা এরকমই নেয়। মানে ছাত্রছাত্রীদের মানে কিভাবে গরিব যারা টাকা পয়সা নেই, মানে টাকা খুলে না দিলে না আর কি, না দিলে না, না আমি অনেক সময় দিই না। আচ্ছা আচ্ছা, থাকলে দিই, না থাকলে দিই না, এরকম। থ্যাংক ইউ। এটা মেরামত খাটা এই পানি আসলে ভাঙিয়ে যায় অনেক দিনে। হ্যাঁ, মনে করেন ডেলি কত টাকা নেন? ডেলি 2000-2500 এরকম। একজন থেকে না, একজন তো না, ওই যারা স্টুডেন্ট আছে যারা তো যাবো আসা হইলে 5 টাকা। আচ্ছা, আর এমনি হলে স্বাভাবিক যারা যায় পাবলিক তারা হলে 5 টাকা করে একদম। একজনে বললো যে 10 টাকা। না, 70,000 টাকা থেকে আপনি থাকেন? হ্যাঁ, আমি থাকি না। হ্যাঁ, আমি থাকি না, আমাদের লোক আছে। হ্যাঁ, যারা গাড়ি ঘোড়া হলে আসে। হ্যাঁ, ইতারা এখানে গাড়ি ঘোড়া রাখে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যারা রাত বিয়ে যদি সুখ জমি যায়, যদি যাইতে না পারে এখানে থাকে।